আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, ফোন আসছে প্রতিনিয়ত, মানুষ আসছেন, অন্তর্গন্তনে আসছেন, অনেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছেন। সবারই উদ্দেশ্য আসলে একটু, সুস্থ হব, সুস্থ হতে চাই, ভালো হতে চাই, ভালো থাকতে চাই, ব্যথামুক্ত একটা জীবনে ফিরে যেতে চাই, সুস্থ স্বাভাবিক জীবন চাই। দর্শক, হয়তো সবার ইচ্ছা হয়তো পূরণ করা সম্ভব হয় না, বাট ম্যাক্সিমাম পেশেন্ট এখান থেকে অন্তত হাসি মুখে তারা ফেরত যায়, সেটাই আমরা চেষ্টা করি। সবাইকে সুস্থ দেখতে আমরা ভালোবাসি, আমরা চাই সবাই সুস্থ হোক, সবার কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা এই দেশটাকে ঘুরবো, সব কাজ একসাথে করবো, হাসি মুখে থাকবো, কখনোই ব্যথার জন্য চোখ থেকে একটা ফোঁটা পানি বের হবে না, এটাই আমাদের কামনা। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, বাংলাদেশের খুবই প্রসিদ্ধ একটি জেলা কক্সবাজার, কক্সবাজার ওনার বসবাস। জীবিকার তাগিদে ওনাকে প্রবাসে যেতে হয়েছে, অনেক ভারী কাজও করতে হয়, অনেক ঝুঁকিপূর্ণ কাজও করতে হয় মাঝে মাঝে। গত 7-8 বছর থেকে ওনার পিএলআইডির সমস্যা, এই পিএলআইডির সাথে ওনার যুদ্ধ। একের পর এক ডক্টর দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা করেছেন, সহ্য করতে পারছে না, তারপরে চোখ বুঝে দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করে কাজ করে গেছেন। একটা সময় আর সহ্য করতে পারেননি, তখনই সরাসরি চলে আসেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে, এবং যে ইচ্ছা নিয়ে এসেছিলেন সেটাকে আদৌ পূর্ণ হয়েছে কিনা আসুন না দর্শক, ওনার মুখ থেকে আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ ওসমান। ওসমান স্যার, আমরা জানি আপনার বাড়ি কক্সবাজার, উকিয়া থানা। উকিয়া থানা, জি। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, জি। কত বছর হবে? আমি 91-এ গেছি স্যার। 91 সালে, জি। 60 বছর আবার বিশ্বকালে বার এসেছিলাম। আচ্ছা, জীবনের অনেকটা সময় প্রবাসে কাটিয়েছেন। কোন দেশে ছিলেন স্যার? দুবাই স্যার। দুবাইতে এখনো আছেন? আছি দুবাই স্যার। কিছু যদি মনে না করেন, কি পেশার সাথে জড়িত আছেন? আমি ড্রাইভিং করি স্যার। বাড়ি কিছু অল্প স্বল্প কাজ করতে হয়, বাড়ি মানে ময়দানে ময়দানে কাজ, তো লুঙ্গি নিয়ে ওখানে সারি, কিছু পাইপ আছে লোয়ার পাইপ, ওগুলা কাঁধে করি জায়গা জায়গা নিতে হয়, মাড়ি খুঁড়ি গাঁট খুঁড়ি কংক্রিট করতে হয়, আবার ওখানে এখানে ইট বলে ওখানে তাবুক বলে, একটা তাবুক 20 কেজি 24 কেজি দুই হাত উঠাইতে হয়, ওগুলো করছি স্যার। গাড়ি চালাই, গাড়ি লিয়ে আবার অনেক সামান আছে, সিমেন্ট আছে, লোহা আছে, বালু আছে, কংক্রিট আছে, এগুলা লোডিং আনলোডিং করতে হয় মাঝে মধ্যে, ওগুলো গাড়ি চালাই আবার সাইডে আনতে হয়। আমরা জানি যে আপনি আপনার কোমর ব্যথা জনিত সমস্যা ছিল, পাশাপাশি আপনার হাঁটু ব্যথা, এবং সেই ব্যথাটা পায়ের নিচ পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথাটা ব্যথা ছিল স্যার। তো আপনি এই ব্যথার সাথে গত 7 বছর থেকে, আপনি 6-7 বছর আপনি যুদ্ধ করেছেন, জি স্যার। এই গত 7 বছর আগে যখন প্রথম এই ব্যথাটা শুরু হয়, এটা কি কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে? না, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি স্যার। হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা? ওখানে অনেক ডাক্তার দেখাইছি, এক্সরে নিয়েছি, এই নিয়েছি, সেই নিয়েছি, ওষুধ খাইতেছি, ওখানে দামি দামি ওষুধ, তখন আমি বাংলাদেশের তো 25,000, 30,000, 18,000 এরকমের ওষুধ দিয়েছে আমার দেশের গ্রামের লোক যাওয়ার আসার যাওয়ার সময়, তো ওগুলা খাই। আচ্ছা, তখন আমার প্রেশার ছিল না, প্রেশারও চলে এসে, কিন্তু কোলেস্ট্রল নেই স্যার, ডায়াবেটিস নেই। আচ্ছা, তো এইরকম করতে করতে এখানে আসি, 70,000 টাকা ডাক্তারের হাসি দিছি, যে 13টা ডাক্তার দেখাইছি এই পর্যন্ত, এই পর্যন্ত 13 জন। দুনো সাথে মাংস আসে, চিবি ধরছে, সাবাই ধরছে, ওই রক খাস করতে না, মনে হয় আগুনের মতো জ্বলে, ব্যথা, প্রচুর ব্যথা, কত ধরনের ব্যথা আছে,
আমি অনুরোধ করতে পারছি, বলার কোনো ভাষা নাই স্যার, খান্দাখান্দি করছি অনেক, আমার ফ্যামিলি সত্য বহুত খান্দাখান্দি করেছে। তো আমার বাগ্মীগর নাতির সাহায্যই আমি সিটা আসার জন্য অপারেশন করার জন্য সব রেডি করছি। তখন উনি আমার গুলি দেখলো, দেখার পরে হতেন না না আপনি তো সমস্যা মেইন ঘটনা এখানে পুকুরের অংশরূপ এখানে নিচের এখানে অংশ মেইন একটা, আপনার এ বছর যদি অপারেশনটা করেন আল্লাহ মালুম ভালো হইতে পারবেন কি না এটা এখনো গ্যারান্টি নেই, আপনি হয়তো আরো নষ্ট হয়ে যেতে পারবেন। তো আমার আম্মু যে জায়গায় ভালো হয়েছে, আমি অনেক লোকও পাঠাইছি ওনার মাধ্যমে, যাইলে আপনি পারবেন। তখন আমি বলি ঠিক আছে খদা, আমি 12-13 তারিখে একটা জায়গার ডেট আছে, আমার সাথে যাইতে পারবেন। আচ্ছা, তখন 12-13 তারিখ হয় নাই, আমার তো 14 তারিখ ফোন করেছে, 16 তারিখ রেডি হবে, আমি রেডি হবো, দুজন একসাথে চলে যাবো। ওনারও কাছ আছে, ওনার আমার একবার পরীক্ষার দরকার আছে, আর উনি দাঁত লাগাতে দাঁতের কিছু যন্ত্রপাতির দরকার আছে, দাঁতের বানার দিয়েছে। তখন ওনার সাথে আসলাম, আয়া দেখা করলাম, ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে আল্লাহ দিলে আমি এই ডাক্তারের সাথে স্যারের সাথে দেখা করি, সব কিছু আমি স্বয়ং সম্পূর্ণ ভালো আছি, আল্লাহর কাছে লাভ লাভ শুক্রিয়া। যেখানে যত লোক আছে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, অনেক খুশি আনন্দ। স্যার আপনি যেটা বলেছিলেন যে যখন প্রচন্ড ব্যথা হতো, আপনি ব্যথার যন্ত্রণা একদম থাকতে পারতেন না, প্রচন্ড কষ্ট হতো, রাতের বেলা কি একই সমস্যা? রাতের বেলা কিন্তু আমি এমন টাইম গেছে গাড়ি চালাই নিন, আমি কি চালাই করতে পারি না। আচ্ছা, ঠান্ডা মনে মনে কাঁদতেছি, সবুজ পানি কেউ দেখাইন না, বলি পায়ে কোনো শক্তি পাচ্ছেন না, আপনি গাড়ি চালাই, কারণ আপনাকে কাজ করতে হবে, হবে কান্নাকাটি পর্যন্ত করতেন, এখন কেমন আছে? এখন আনন্দ স্যার, আমি আবার নতুন জিন্দগি আছে, আমার নতুন জিন্দগি পাইছি, আমার এখন খুশি লাগতেছে। অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না, যাদের জানা নেই, আপনার হয়তো ভাগ্নি জামাইয়ের ছিল, হয়তো আপনি একটা তথ্য পেয়েছেন, একটা সঠিক তথ্য পেয়েছেন, অপারেশন ছাড়া যে সুস্থ হওয়া যায় সেটা আপনি পেয়েছেন, অনেকে হয়তো জানেন না, তাদের জন্য যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম দেশবাসী, হুপিয়া কক্সবাজার থানার লোকবাসীর কাছে আমার একটা অনুরোধ, এরকম ব্যথা লইয়া যারা যদি অপারেশন করতে যান, অপারেশন মেহরবানি করবেন না, এই ডাক্তার, এই ডাক্তারের কাছে যেকোনো ব্যথা যেকোনো রোগ নিয়ে ইনশাল্লাহ আপনারা জয়যুক্ত করি দেশে ফিরে যাইতে পারবেন, কোনো কমপ্লেন নেই, বুঝছেন? আমি আপনার কাছে আবার আন্তরিকভাবে দেয়া চাই, সালামু আলাইকুম দেশবাসীর কাছে অনুরোধ, মোটামুটি এই হসপিটালে আসি, আপনারা সুস্থ হবেন, ভালো দিয়ে যাবেন, ক্ষতি হবেন না, লস হবেন আপনাদের উপহার হবে, বুঝছেন? এই বলি রাখি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম হাজারো কথা আছে, হাজারো ঘটনা আছে, এই যে দেখুন এত বছরের কান্না, এত রিস্ক করে কাজ করা, এত কষ্টের পর দিনের পর দিন কাটানো, এত হাজার হাজার টাকা খরচ করা, যখন কোনো লাভ হচ্ছিল না, একটি তথ্য মানুষের জীবন কিন্তু বদলে দিয়েছে, মানুষের হাসি ফুটিয়ে তুলেছে। চেষ্টা করুন, অবশ্যই পারবেন, সুস্থতার পথে ফিরে আসুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।